পিএসএলে খেলতে গিয়ে প্রথম ম্যাচে জ্বলে উঠলেন তামিম ইকবাল, বিধ্বংসী ব্যাটিং দেখিয়ে হলেন ম্যান অব দ্য ম্যাচ। দর্শক, বাংলাদেশ ক্রিকেটের অন্যতম একজন হার্ড হিটার ব্যাটসম্যান ও সর্বোচ্চ রান সংরক্ষক তামিম ইকবাল, সে দেশের হয়ে দলের পক্ষে যেভাবে মাঠে চার চক্কার বন্যা বসাতেন, তেমনি এবার দেশের বাহিরেও খেললেন এক বিধ্বংসী ইনিংস। বাবর আজমের অনুরোধেই পিএসএল এর দল পেশোয়ার জালমির হয়ে খেলতে গিয়েই প্রথম ম্যাচে করলেন বাজিমাত। চার চক্কার ফুলঝুরিতে মাত্র 8.50 বলে 80 রানের এক অসাধারণ ইনিংস খেলে জিতে নেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।